সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু তাআলা এই ব্যাপারে আরো আলোচনা করতে গিয়া সূরা নূরর ২৪ নম্বর সূরার ৫৮ এবং ৫৯ নম্বর আয়াতের মাঝে আরো আলোচনা করছেন। ইন আবার আল্লাহ সুবহানাহু তাআলা ঈমানদার দলকে সম্বোধন করিয়া কইছেন, হে ঈমানদারগণ, তোমাদের মাঝে যারা তোমাদের অধিকারভুক্ত যারা দাস দাসী আছে, কৃতদাসী আছে, তারা আগে তো মানুষ দাস কিনিয়ে আনতা কাম করতো, হইরা কৃতদাসী যারা আছে এবং তারার মধ্যে যারা বয়স হইছে না কোনো নাবালক আছে, তারা যেন তোমাদানোর গড়ে প্রবেশ করতে সময়, নাবালক হলে তোমাদানোর গড় কক্ষ তোমাদানোর রুমে প্রবেশ করতে সময় তিনটা সময় যেন পারমিশন লয়। আপনার বাচ্চা আপনার রুমে আইতে হইলে তিনটা সময় পারমিশন লইতে হইব, নাবালক যে আছে তিনটা সময় কোনটা, এটা হইলে কি ফজরের পূর্বে, ফজরের নামাজের পূর্বে আইতে সময় পারমিশন লইতে হইব, আর আটটা সময় লগিয়া দুপুরের সময়, আর আটটা সময় লগিয়া এশার পরে, এই তিনটা সময় কিতা করতে হইব, পারমিশন লইতে হইব। ফজরের আগে আপনি ঘুমো থাকেন, এশার পরে আপনি ঘুমো থাকেন, আর দুপুরের সময় যে সময় আপনি খাফড়টা খুলিয়া রাখেন রেস্ট করেন, এই সময় আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন এই তিনটা সময় গোপনীয়তা অবলম্বন করার সময়। এই সময় তুমি দেন কিতা করতে হয় তোমাদের এই তিন সময় ব্যতীত অন্য সময় যদি তারা অনুমতি না লইয়া প্রবেশ করে তাহলে এতে তারা কোনো দোষ নাই, কারণ একজনের কাছে তারা জন তো আওয়া লাগে, আপনার বাচ্চা তো আপনার কাছে আওয়া লাগে প্রয়োজনে, কিন্তু এই তিন সময় লগিয়া এক্সক্লুসিভ টাইম, এই সময়টা এলগিয়া আপনার এলগিয়া খাফড় খুলিয়া রাখার সময়, আপনার বিশ্রামের সময়, আপনার এনজয়মেন্টের সময়, এই সময়গুলো তারা পারমিশন লইয়া যাইত সম্মানিত উপস্থিতি। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আরো সামনে আইয়া কইরা যে আল্লাহ সুবহানাহু তাআলা এটা ক্লিয়ারলি তোমাদের হাজার বর্ণনা করছেন যে আল্লাহ লাগিয়া আলিমুল হাকিম, আর তোমরা সন্তান সন্ততি তারা বয়সে গেলে তারাও যেন তোমাদেরকে কিতা করে তোমাদের মানে মুরব্বী হলের হাজার আইতে সময় পারমিশন লয়, এবং এটা যেন তারা পারমিশন লয়। এভাবে আল্লাহ তোমাদের হাজার আয়াত বর্ণনা করছেন, আল্লাহ তার নিদর্শন বর্ণনা করছেন, আল্লাহ লাগিয়া সর্বজ্ঞ, আল্লাহ সুবহানাহু তাআলা আমরার খইরা আমরা বাচ্চা রখল আইতে সময় পারমিশন লইয়া আইত, আমরা খোঁজনের গড়াইলা আমরা ফার্সি, আমরা তো এখনও ফার্সি নাই, এই কোরআনের এই বিধানে আমরা জীবনও বাস্তবায়ন করতাম। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা এই বিষয়গুলা বোঝার যে ইসলাম একটা লোকের জীবন ব্যবস্থা, একটা ওয়ে অফ লাইফ, এইখানে যেগুলা টয়লেটে ঢোকার বিধান আছে, ঘুমানির বিধান আছে, গড়তাকি বাড়ানির বিধান আছে, মসজিদে প্রবেশের বিধান আছে, ইসলামও কোন সময় আপনার ঘরে খেয়ে ডুকতা কিলা ডুকতা কিলা পারমিশন লিয়ে ডুকতা, সূক্ষ্মভাবে বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলার ব্যাখ্যা করে দিয়েছেন।